নমস্কার, কেমন আছেন আপনারা? আমি সন্তু, আমি আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ব্লগে। দেখুন, আমি প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াকে যাই, কিন্তু সেখানে ধারে ধারে খালের ধারে ধারে কিন্তু এই এরকম জালগুলি আটতে দেখা যায়। কিন্তু কখনোই আমার সৌভাগ্য হয় না যে জালগুলোতে কী মাছ ধরা পড়ছে, আদৌ মাছ ধরা পড়ছে কি না, বা এই জালগুলো কতক্ষণ তোলে, বা কী ব্যাপার। আমি অতদূর জিজ্ঞেস করতে করতে হঠাৎ আজকে ধরা পড়ে গেল। দেখুন, জালটা কত অবধি বিস্তৃত, এইখান দিয়ে একেবারে ওই সেই প্রান্তে দেখা যাচ্ছে একটা নৌকা নিয়ে একজন সাজারে ভাই, ওনার দুই সঙ্গীরা দুপাশ দিয়ে ইনি এ পাশ দিয়ে মাছ ধরছেন, আর উনি ও পাশ দিয়ে মাছ ধরছেন। যাই হোক, ওনাকে আমি একটু অনেক করে বললাম, দাদা ভাই কী কী মাছ পড়ছে একটু বলুন। উনি কোনো মতেই বলতে রাজি হলেন না কী মাছ পড়ছে বা কী পড়েনি, কী ব্যাপার। কিন্তু আদৌ বোঝা গেল যেটুকু, ওনার জালে ওই যে খসলা মাছ পড়েছে প্রচুর পরিমাণে, খসলা ছোটো ছোটো চারাপোনা, আর চিংড়ি মাছগুলো প্রচুর ছটছট করে লাফাচ্ছে। যাই হোক, উনি এখন ট্রেতে মনে ভর্তি করছেন, হ্যাঁ পুরো মাছগুলোকে এখন ট্রেতে ভর্তি করছেন, এবং দেখেই বোঝা যাচ্ছে যে ওভারঅল 5 থেকে 10 কিলো ওনার একটা ট্রেতে মাছ পড়ছে। আর ওদিকে ট্রেতেও সেরকম ক্যালকুলেশন করলে ওনার 10 কিলোর কাছাকাছি মাছ, আমার মনে হচ্ছে 10 কিলোর থেকে বেশি একটু মাছ হবে। দেখুন কী পরিমাণ মাছ উনি ঢালছেন। যাই হোক, অনেক বলাবলি করতে যে কী করে আপনি জালগুলো ফেলেন বা কী ব্যাপার, উনি একটু আমাকে বললেন। যেটুকু জানা যাচ্ছে যে উনি ভাটার সময় এই সময়টায় উনি জালটাকে এরকমভাবে মাটির নিচে পুঁতে জালটাকে গুটিয়ে রেখে দেন, এবং যখনই জোয়ার এসে খালে চারপাশ ভর্তি হয়ে যায় উনি তখনই জালটাকে যে খুব তাড়াতাড়ি ওগুলোকে তুলে দেন। এবং হ্যাঁ, জাল তোলার আগে উনি নানান রকম টটকা সহিত অনেক রকম খাবার তিনি দিয়ে রাখেন বলে, দিয়ে করে সেই জালটা অটোমেটিক বাঁশের ওপরে তোলা থাকলে ভাটা যখন নামে জল চলে যায় উনি তখন মাছগুলো অলরেডি ওপরে থেকে যায়, এবং তারা ওই মাছখান দিয়ে ছেঁকে 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 নিয়ে এসে সাইডে নিয়ে যে ট্রে ভর্তি করে দেন, এবং নিয়ারেস্ট মার্কেটে ওনারা সেল করেন। এটাই বলছে ওনাদের ডেইলি কাজ। আমি বলছি যাই হোক, খুব ভালো, এইভাবে আপনারা আমায় সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন। ওভারঅল থ্যাংক ইউ।